আজকে রেসিপি বেগুন ভর্তা। বেগুন ভর্তা লাগছে ছোট ছোট করে বেগুন হচ্ছে, চারটি বেগুন কাটা আছে, তিনটে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, টমেটো কুচি, এই দিয়ে আমি আজকে বেগুন ভর্তা বানাবো। আমি গ্যাস ধরিয়ে দিলাম, তেল দিয়ে দিচ্ছি কড়াতে, তেলটা একটু গরম হয়ে যাক, এখানে আমি পেঁয়াজ দেব, রসুন কুচিটা দিয়ে দিলাম, তেলটা আর একটু গরম হবে, গরম ঠিক হয়নি। দুটো টমেটো কুচানো আছে, পরিমাণ মতো আমি নুন দিয়ে দেবো, এক চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো, এবার আমি নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে দেব, খুব সামান্য জল দিয়ে সেদ্ধ হয়ে যায়, দিয়ে আমি 5 মিনিট পরে আমি আবার ঢাকাটা খুলব, একটু সিমে আছে করে দিচ্ছি গ্যাসটা, পাঁচ মিনিট হয়ে গেছে,
এবার আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি, আলু দিয়ে দিলাম, এটাকে নাড়াচাড়া করবো। আমার রান্না এখানেই শেষ, এখানে রান্না হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিচ্ছি।